বাঘ সিংহ হরিণ নিয়েই এবার পণ্যের জাঁকজমকপূর্ণ জন্মদিন। ভাইয়ের জন্মদিনেই এবার দেখা গেল বোনের চেহারাও। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ছেলে দুই বছরের জন্মদিনের সেলিব্রেশন এবার সুন্দরবন থিমেই পালন করেছেন মা পরিমণি, যেটির কিছু স্থিরচিত্র পরিমণি নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজেই শেয়ার করে নিয়েছেন। সেখানে বাঘ এবং বাঘিনীর লুকে মা ছেলেকে দেখা গেছে। তাদের দেখতে বেশ সুন্দর লাগছিল, কিন্তু এটাতে নতুন চমক কি জানেন? এবার ভাইয়ের জন্মদিনে দেখা গেল পরিমণির ছোট্ট রাজকন্যার চেহারাও। মেয়েকে কোলে নিয়েই ছেলের জন্মদিনের কেক খাইয়ে দিচ্ছিল সে পূর্ণকে। ছেলে এবং মেয়েকে নিয়েই ছোট পরিসরে বন্ধু বান্ধবদের সঙ্গে এইবার সুন্দরবন থিমেই ছেলের দুই বছরের জন্মদিন পালন করেছেন। পরিমণিকে সেখানে দেখতে অনেক স্লিম লাগছিল এবং তার দুই সন্তানকে দেখতে তো মাশাল্লাহ অনেক কিউট লাগছিল। তবে এবারও দাওয়াত দেওয়া হয়নি শরীফুল রাজকে, শুধুমাত্র একান্ত কাছের মানুষদের নিয়েই এবার পরিমণি দুই বছরের এই জন্মদিনটি পালন করলেন। পূর্ণকে সেখানে তার মায়ের কোলে বসে বিভিন্ন ভাবে পোজ দিয়ে ছবি তুলতেও দেখা গেছে। মা ছেলেকে দেখতে ভীষণ কিউট লাগছিল, আর পরিমণির ভক্তরাও মা ছেলে এবং মেয়েকে অনেক দোয়া আর ভালোবাসা দিয়েছে। রাজ্যর হাসিতেই যেন গলে গেছে নির্জনতার মন। ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো? আর পরিমণি যে তার ছেলের জন্মদিনেই মেয়ের চেহারাও দেখালো, সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।